mm <clears throat> আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে আসবো সেটা হচ্ছে পঞ্চাশটি রোগের তথ্য এবং রোগের বিষয় তো জানবেনই তার পাশাপাশি আপনারা কিভাবে সমাধান করবেন আরও মানে রোগ ভালো হবে সেরকম বিষয় নিয়েও আলোচনা করবে এই অ্যাপসটি তো বন্ধুরা আপনারা পড়লে অবশ্যই বুঝতে পারবেন তো চলুন সর্বপ্রথম চলে যাচ্ছে প্লে স্টোরে প্লে স্টোর যাওয়ার পর সার্চ বক্সে লিখবেন পঞ্চাশটি রোগের বিস্তারিত তথ্য তো বন্ধুরা এখানে লেখার পরে এরকমভাবে চলে আসবে দেখুন অ্যাপসটি পঞ্চাশটি রোগের বিস্তারিত তথ্য তো বন্ধুরা এখানে ইনস্টল করব আমরা দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা ইনস্টল ডাউনলোডিং হচ্ছে ডাউনলোড হচ্ছে বন্ধুরা একটু ওয়েট করেন হ্যাঁ বন্ধুরা ডাউনলোড হচ্ছে প্রায় হয়ে যাওয়ার শেষ পর্যায়ে তো বন্ধুরা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আমরা বন্ধুরা এখন আমি ওপেন করবো এটা ওপেন করার পর দেখুন বন্ধুরা বিস্তারিত তথ্য তো আমরা এখানে চলে যাব দেখুন আলসার আলসার হ্যাঁ বিস্তারিত তথ্য তো আলসারে ক্লিক করব আমরা ক্লিক করার পর অ্যাড আসতে পারে আপনারা নো করে দেবেন বা ক্রস চিহ্ন থাকলে ওখানে ক্লিক করবেন পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার রোগ গ্যাস্ট্রিক বা আলসার নামটির সাথে পরিচিত নন এমন লোক খুঁজে বের করা হয়তো খুব সহজ কঠিন হবে সাধারণত লোকজন গ্যাস্ট্রিক বা আলসার বলতে যা বুঝিয়ে থাকেন আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলি প্যাপটিক আলসার প্যাপটিক আলসার যে শুধুমাত্র পাকস্থলি পাকস্থলী হয়ে থাকে না কিন্তু নয় বরং এটি পৌষ্টিকতন্ত্র যাই বন্ধুরা এখান থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো তো আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেঙ্গু তারপর সে অ্যান্ড থ্যাঙ্কস হচ্ছে কুষ্ঠ রোগের চোখ ওঠা তারপর হচ্ছে ইনসমোনিয়া তারপর হচ্ছে কফ সর্দি কাশি কিসের জন্য হয় এবং কি করলে ভালো হবে সেটাও আপনারা সব কিছু দেখতে পারবেন তো আমি আলসারটা দিয়ে দেখাচ্ছি তো দেখানোর পর দেখুন এই যে উপসর্গ সমূহ কীভাবে এটা সমাধান করবেন সব কিছু আছে হ্যাঁ বন্ধুরা ওষুধ কি ওষুধ খেলে আপনারা এটা ভালো হবেন তো সেটার বিষয়ে এখানে সবই বিস্তারিত লেখা আছে তো বন্ধুরা আশা করি এখানে পঞ্চাশটি রোগের ওষুধ নিরাময় করার জন্য সব কিছু আছে তো বন্ধুরা আশা করি এখানের থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং কি কি রোগ হলে আপনারা থেকে উপায় মানে উপসর্গ হবেন বা কি খেলে ভালো হবেন তো সেই বিষয় নিয়ে বিস্তারিত করা আছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ঠিক আছে তো বন্ধুরা আমার আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ